বর্তমানে ইউটিউব ক্যারিয়ার অপশন হিসাবে অনেকেরই পছন্দ, বিশেষ করে বর্তমান কিশোর এবং তরুণ প্রজন্মের মধ্যে ইউটিউব খুবই জনপ্রিয় একটা অ্যাপ। বর্তমানে ইউটিউবে ট্রাভেল ভ্লগ, কমেডি, রোস্টিং, গেমিং সহ বিভিন্ন রকমের চ্যানেল খুলে ইউটিউবাররা লাখ লাখ টাকা ইনকাম করছে। বর্তমানে বাংলা কমিউনিটিতে প্রচুর ইউটিউবারের আবির্ভাব হয়েছে, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল তুষার দাস। অল্পদিনেই তুষার দাস সবার জনপ্রিয় হয়ে ওঠে। আজ আমরা তুষার দাস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। তুষার দাস 31 ডিসেম্বর 2000 সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তুষার দাসের বয়স 20 বছর 9 মাস। তুষার দাস 2020 সালে বারাসাত সত্য ভারতী বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। বর্তমানে তিনি বারাসাত বিবেকানন্দ কলেজ থেকে পড়াশোনা করছেন। তুষার দাস অভিনয় করতে পছন্দ করেন এবং তিনি ভবিষ্যতে একজন বড় অভিনেতা হতে চান। তুষার দাসের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী হল বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। তুষার দাসের প্রিয় গায়ক হল অরিজিৎ সিং। তুষার দাস ফুটবল খেলাও খুব পছন্দ করেন। তুষার দাসের প্রিয় খেলোয়াড় হল মহেন্দ্র সিং ধোনি। তুষার দাসের প্রিয় ইউটিউবার হল বোকাচন্দ্র অর্থাৎ রাহুল দে এবং বিষাক্ত ছেলে অর্থাৎ প্রহ্লাদ মাইতি। তুষার দাসের ফেসবুক আইডির নাম হল চন্দ্রগুরু। তুষার দাসের ফেসবুক পেজের নাম হল তুষার দাস ভ্লগস। তুষার দাসের প্রধান ইউটিউব চ্যানেলের নাম হল তুষার দাস। এই চ্যানেলে তিনি তার বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও নিয়মিত দেন। বর্তমানে মানে আমরা যখন ভিডিওটি বানাচ্ছি তখন তুষার দাসের ইউটিউব চ্যানেলে 4 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তুষার দাসের আরও একটি ইউটিউব চ্যানেল আছে। তুষার দাসের দ্বিতীয় ইউটিউব চ্যানেলের নাম হলো চন্দ্রগুরু। তিনি তার এই চ্যানেলে তার দৈনন্দিন জীবনযাপন তুলে ধরেন। বর্তমানে তার এই ইউটিউব চ্যানেলে 1 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।